زكاة কোথায় কোথায় ব্যয় করবেন কারে কারে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم سورة التوبة مدى الله پاك زكاة কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কোন আলহামদুলিল্লাহ যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না যাকাতের জন্য খাত হচ্ছে আটটা যাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরীব ভদ্রলোক আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখিয়া বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোক এরকম আছে না আছে কি না ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে কাউর কাছে হাত পাতে না তার সরাপাতে তার ভদ্রতায় বাধে ওনার সরাপাতে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও ওরা হচ্ছে মিসকিন এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা যাকাত সরকারিভাবে যাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানই দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না যাকাত দিতে আপনি বাধ্য হবেন যাকাত দিতে আপনি বাধ্য হবেন যাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে ওয়াল মুআল্লাফাতিল কুলুব মনতুষ্টির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে ওয়ার রিকাব আর গলদেশের মুক্তিদানের জন্য ওয়াল গারিমিন আর ঋণগ্রস্ত ব্যক্তি তাও আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে ফি সাবিলিল্লাহ এরপরে হচ্ছে জিহাদের রাস্তায় জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন ইবনে সাবিল এরপরে পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আটটি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত কোরআনে কারিমের তিনটি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে يا أيها الذين آمنوا
أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض. هي ماندار لوكرا تمرا جشا پوبتر اٹھا شمپاد اپارجن کرو شگولی ایبان آمی زمین تھی کہ تمہا در جے فصل دان کری فصل اتپادن کری دی تاک تھی کہ تمرا اللہ رو پتے خرس کرو اگلو ایک نمبر آیا دو نمبر প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায় আর সূরা আনআমে বলা হচ্ছে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে ফসলের যাকাত তারা দেয় না ফসলের যাকাতকে বলা হয় ওসর কি বলা হয় ওসর এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোনো শিক্ষিত লোককে যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেনো সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সারপোকা না তেলাপোকা না আরশোলা আমি তো এর নামটাম তেমন শুনি টুনি নাই বুঝবি না ওসরটা কি জিনিস অথচ নামাজ রোজার মতোই ফরজ ওসর আদায় করা কবে আদায় করবেন যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এই অধিকারটা আদায় করে দাও দশ মন হলে কয় মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিশ মন হলে তার থেকে এক মন দিও وَمَا اللَّهُ بِظَلَّامٍ لِلْعَبِيدِ الله رب العالمين تر بندر اوپر ظلم کرنا سبحان اللہ کون ای بابے کرے اوشور ایر زکات تا تمرا ٹھیک متو آدائی کرے دی اوشور تا دیو فصل ایر اوشور دیو آد تاکار زکات دیے دی زرائے تا دیوے نا تدر شمبر کالا پاک سورہ توبار بھی ترے بولا چھین والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم جارا ناكي شرن بان ربو كي شنجوي كوري زما كوري ولا ينفقونها في سبيل الله ار الله رستايتا خرس كورينا فبشرهم بعذاب أليم তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও পীড়াদায়ক শাস্তির কি দাও শাস্তির কি সুসংবাদ হয় নাকি হত উচিত ছিল সাতশি শাস্তির দুঃসংবাদ শোনাও না আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্ট দুষ্টামির ঠেলায় অস্থির তার মা মোটেই সামলাতে পারছে না তখন মা বলে বেটা আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব এমন পিট্টি দেবে মজা টের পাবি তখন পিট্টি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে যাকাত দেয় না আল্লাহর রাস্তায় খরচ করে না সোনা
এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে। অবশ্য সিটাগং এ এমন কাম শুরু হয় নাই। ছাত্র শিক্ষক অফিসার গলায় একটা শোনাচ্ছেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টার সকলে দেখে। মিয়া সাহেব এটা শোনাচ্ছেন না, জাহান্নামের আগুনের শিকল পড়েছো। পুরুষের জন্য একরত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা না। স্বর্ণ রৌপ্য জমা করল আর আল্লাহর রাস্তায় খরচ করল না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো। এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি, এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় জমা করা, সঞ্চয় করা, মাল জমা করা, এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালাও ওয়া আদাদা, মাল জমা করে আর মোছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে, হ্যাঁ দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে 50,77,372 টাকা 79 পয়সা। তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাব। আল্লাযী জামা মালাও ওয়া আদাদা, মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুজু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল, কোন আলহামদুলিল্লাহ, সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদে, সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রূপ্য, যদি রৌপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে যাকাত দিবেন, গরু যদি 30টা থাকে তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন, যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য। বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবি, বর্তমান আসরে এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তার লেখা ফিকহুজ যাকাত, এ আরবি বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা, এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা, ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন।
তিনি এটার অনুবাদ করেছেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামে নামটা মনে রাখেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড, এই বইটি আপনারা সংগ্রহ করবেন, ইসলামের যাকাত বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে।